সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি এসেছি কি এই যে নরসিংদী অনলাইন পাঠশালা থেকে তোমাদের পাঠে কি আজকে তোমাদেরকে স্বাগত। এই নরসিংদী অনলাইন পাঠশালা নামে একটি আমাদের নরসিংদী থেকে আমাদের নরসিংদীর অ্যাম্বাসেডর গুণী অ্যাম্বাসেডর বৃন্দরা এটা চালাচ্ছেন। এর মধ্যে প্রধান আছে আসেন আমাদের কি ঢাকা টিচার শ্রেণী কলেজের কবির হোসেন স্যার, আর এখানে সার্বিকভাবে কাজ করতেছেন আমাদের মনীষ স্যার, যিনি আমাদেরকে হাওয়ার সম্মেলনে সেরা অধ্যাপকের প্রথম হয়েছিল। তো তোমাদেরকে আজকের পাঠে স্বাগত। আমি দেখো আমার পরিচয় এখানে আছে, আমি অসীম কুমার সেন, সহকারী শিক্ষক নং কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি তোমাদের পঞ্চম শ্রেণী গণিত বইয়ে গুণিত ও গুণনীয়ক সম্পর্কে ধারণা দেব, ঠিক আছে বন্ধুরা? এই যে পঞ্চম শ্রেণীর অধ্যায় কত তোমার বন্ধুরা, তো তোমরা তো চতুর্থ শ্রেণীতেও এই সম্পর্কে পড়েছো, পড়ো নাই বন্ধুরা? আচ্ছা, তো তোমরা একটু চিন্তা করে দেখো তো আমাদের যে এই গুণিতক সম্পর্কে কি আছে একটু বন্ধুরা চিন্তা করে বলো তো, গুণিতক কি আছে এখানে বন্ধুরা? হ্যাঁ গুণিতক। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তো গুণিতক সম্পর্কে একটু চিন্তা করো। আচ্ছা তো আমরা যদি এখানে দেখো এই যে তিন লিখলাম নাকি, আচ্ছা তাহলে তিনে কি এই যে এক তিন ছয় এই যে এগুলা এগুলা জিনিস এগুলা কি বলো তো দেখি। হ্যাঁ বন্ধুরা এগুলো হলো কি তিনের গুণিতক, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা তাহলে এখন আমরা যে গুণিতক সম্পর্কে যে আমরা পড়বো, চুবে যদি গুণিতক সম্পর্কে গুণিতকটা কি একটু চিন্তা করো তো, চিন্তা করতেছ? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো তো তোমাদের সাথে আমার যে আমি যে এখানে দিছি এটা কি মিলে কিনা দেখো তো বন্ধুরা, কি আছে এখানে দেখা যাচ্ছে তোমাদের, দেখা যাচ্ছে বন্ধুরা? আচ্ছা ঠিক আছে, দেখা গেলে একটু বলো তো কি আছে, কোন সংখ্যার সাথে কোন সংখ্যার সাথে বন্ধুরা আমার সাথে সাথে একটু বুঝো। হ্যাঁ এই যে দেখো এখানে কি আছে, কোন সংখ্যা আছে। হ্যাঁ তো দেখো আমি এখানে একটু লিখছিলাম না, কোন সংখ্যা আছে। আচ্ছা বন্ধুরা তোমরা তো বই নিয়েছো নাকি? আচ্ছা এখন বই নেওয়ার বই খোলার দরকার নেই, আমার সাথে একটু আগে কাজ করো, কাজ করার পরে আমি যখন বলবো তখন তোমরা কি বই খুলবি, কত পৃষ্ঠা এবং কি। আমরা তো প্রথমে তো দেখছি আমরা যে কি পড়তেছি না, আমরা কি পড়তেছিলাম গুণিতক এবং গুণনীয়ক সম্পর্কে পড়বো না বন্ধুরা? আচ্ছা তাহলে আমরা প্রথমে আগে একটু গুণিতক সম্পর্কে একটু আগে একটু ধারণা নিই। তো তোমরা তো চিন্তা করেছিলে, হ্যাঁ তাহলে চিন্তার সাথে দেখো একটু মিলছে কিনা, কে কোন সংখ্যার সাথে, যে কোন সংখ্যা মানে কত তিন, কোন সংখ্যা মানে কত তিন, আমরা ধরে নিলাম যা কোনো বিষয় না, তোমরা যে কোনোটা ধরতে পারবে। হ্যাঁ আমি বোঝানোর জন্য একটা ধরতেছি। আচ্ছা তাহলে যদি এটা হয় তাহলে কোন সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার, যে কোনো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হতে হবে, এখানে দশমিক দশমিক থাকলে চলবে না, ভগ্নাংশ থাকলে চলবে না, তাহলে এই যে পূর্ণ এই যে সংখ্যা এই সংখ্যাটারে কে কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায়, যে গুণফল পাওয়া যায় তাকে কি বলা হয়, এটার নাম হলো কি গুণফল, যে গুণফল পাওয়া যায় তাকে কি বলা হয় বন্ধুরা, কি বলে বলো তো আবার, আবার বলো কি বলা হয় বন্ধুরা, এই যে গুণিতক, কি বলা হয় বন্ধুরা, গুণিতক, ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ তাহলে তো আমরা তো আজকে এটাই পড়বো নাকি, গুণিতক এবং গুণনীয়ক সম্পর্কে আমরা আজকে একটু জানবো। জানার পরে তো আমি কেন এটা পড়তেছি, হ্যাঁ আমাদের বইয়ের যে আমাদের যে পাঠ্য বইটা আছে, পাঠ্য বই যদি প্রতিটি পৃষ্ঠা 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 করে পড়ো তাহলে তোমাদের অনুশীলনীতে যে কোনো চাপ হবে না। আমাদের প্রথমে যে অনুশীলনী শুরু করে দেয় এটা কিন্তু ঠিক না, আমাদের প্রতিটা পৃষ্ঠা প্রতিটা অক্ষর ভালোভাবে পড়তে হবে। হ্যাঁ আর গণিত খুবই মজার, গণিত এখানে কি সমস্যা দেওয়া থাকে তোমরা নিজেরা বের করতে হয়, ক্লু দেওয়া থাকে এখানে, খুব সুন্দর করে ক্লু দেওয়া থাকে। হ্যাঁ আচ্ছা বন্ধুরা তাহলে আমরা একটু আরেকটু আমরা একটু সংখ্যাটা আরেকটু বোঝার চেষ্টা করি, একটু আমার সাথে সাথে বলো, বলবে তোমরা, ঠিক আছে তাহলে বলো, কোন সংখ্যার সাথে, হ্যাঁ যে কোনো পূর্ণ সংখ্যার গুণফলকে গুণিতক বলে, দেখা যাচ্ছে তোমাদের বন্ধুরা? হ্যাঁ দেখা যাচ্ছে কি, ক্লিয়ার ক্লিয়ার আছে? আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো গুণিতক কোন সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফলকে গুণিতক বলে, এই যে আমরা এখানে কলামে যে একটা সংখ্যা, কোন সংখ্যা মানে কত, এই যে একটা সংখ্যা আমরা ধরলাম এটার সাথে এই যে কোনো পূর্ণ সংখ্যা, এখানে এক দিছি আবার আমি দুই দিতেছি, তাহলে
তিন নম্বর কথা বলো তো বন্ধুরা, নিশ্চয় বলতেছ সরি, ঠিক আছে না? এই যে গুণফলটা, এই গুণফলটা হলো তিনের গুণিতক, এই গুণফলটাই হলো কি তিনের গুণিতক। আবার তুমি যদি এই যে তিন গুণ তিন ধরো, তাহলে কি হবে, তিন তারিখে কত, নয়, এই যে নয় আসলো, এই নয় হলো কি তিনের গুণিতক বন্ধুরা। হ্যাঁ, নিশ্চয় তোমরা অনেকে অনেক ভালোভাবে বুঝো, চতুর্থ শ্রেণীতে যদি তোমরা পড়ে থাকো তাহলে অবশ্যই বুঝবে, কিন্তু এই অধ্যায় এখানেও দিয়েছে যেহেতু তোমাদের একটু বুঝতে হবে বিষয়টা, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা তাহলে এখন আমরা এটা জিনিসটা কি করব একটু বলো তো দেখি। আমরা তো গণিত কাকে বলে আমরা সেটা বুঝলাম না, তোমাদেরকে আমি একটু খাতা তো নিয়েছো, নিয়েছো না কলমও নিয়েছো, নিয়েছো বন্ধুরা? আচ্ছা তাহলে তোমরা চট করে এই সংখ্যাটা একটু তোমরা খাতায় একটু লিখে নাও। তোমাদেরকে আমি জাস্ট এক মিনিট সময় দিলাম, এর মধ্যে তোমরা এই সংখ্যাটা খাতায় তুলে নাও বন্ধুরা। হ্যাঁ দেখা যাচ্ছে তোমাদের, লিখছো বন্ধুরা সংখ্যাটা? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হলো তোমরা আগে একটু বইটা একটু বের করো। তোমাদের বইয়ে কত পৃষ্ঠা বের করবে, বই নিয়েছ? তাহলে দেখো বইয়ে তোমরা 26 পৃষ্ঠা বের করবে, কত পৃষ্ঠা বের করবে বন্ধুরা, 26 পৃষ্ঠা একটু বের করো। বের করে তোমরা একটু প্রথমটা একটু দেখো, প্রথম সমস্যাটা একটু দেখো এবং প্রথমটা একটু পড়ো। তোমাদের বইয়ের ধারণা থাকতে হবে বিস্তারিত, বই সম্পর্কে বিস্তারিত জানতে হবে। হ্যাঁ আচ্ছা দেখেছো বন্ধুরা, তাহলে একটু দেখো তো প্রথম সমস্যাটা আমার সাথে সাথে একটু দেখো। হ্যাঁ কি আছে প্রথম সমস্যাটা, একজন শিক্ষক প্রতি শিক্ষার্থীকে তিনটি করে কাগজ হ্যাঁ দিতে চান, কয়টি করে কাগজ, তিনটি করে কাগজ দিতে চান। শিক্ষার্থী সংখ্যা 1, 2, 3 হলে হ্যাঁ প্রয়োজনীয় কাগজে সংখ্যা, কাগজ প্রয়োজনীয় কাগজের সংখ্যা বের করি, প্রয়োজনীয় কাগজের সংখ্যা বের করি। তাহলে এটা কিভাবে করবে বলো তো বন্ধুরা, একজন শিক্ষক প্রতি শিক্ষার্থীকে তিনটি করে কাগজ দিতে চান, কয়টি করে, তিনটি করে কাগজ দিতে চান। তাহলে শিক্ষার্থী 1, 2, 3 হলে হ্যাঁ প্রয়োজনীয় কাগজের সংখ্যা বের করি, তাহলে প্রয়োজনীয় কাগজ যে কয়টা লাগবে তোমাদের। হ্যাঁ বন্ধুরা, তাহলে নিচের যে একটা চক আছে এই চকটি কি তোমরা সংখ্যা বসবে তা আলোচনা করি। আচ্ছা শিক্ষার্থীর সংখ্যা কাগজের সংখ্যা, তাহলে এই সবটা একটু তোমরা একটু খাতায় করে ফেলো, খাতায় করে ফেলো, তাহলে আমরা পরে আমরা দেখবো যে কয়টি কাগজ যে আমরা লাগবে। বের করে যাও লিখছো বন্ধুরা? আচ্ছা তাহলে আমরা একটু কাগজ চকটা একটু আমরা একটু দেখি বোর্ডে। তাহলে বন্ধুরা এখানে কি আছে, শিক্ষার্থীর সংখ্যা বন্ধুরা না? আচ্ছা আর এদিকে কি আছে তোমাদের, কাগজের সংখ্যা, কাগজের সংখ্যা না বন্ধুরা, এরকমই তো চোখটা না? তাহলে এখন এখানে যদি তুমি লিখে নাও কাগজের সংখ্যা কত, এক, শিক্ষার্থীর সংখ্যা কত, 1, 2, 3, 1, 2, 3 হ্যাঁ এরকম ডট ডট দিছে আরো হবে নাকি বন্ধুরা? আচ্ছা তাহলে কাগজের সংখ্যা কত হবে বলো তো দেখি। হ্যাঁ বন্ধুরা, তাহলে এই শিক্ষার্থীর সংখ্যা 1, 2, 3 এবং কাগজের সংখ্যা, কাগজ কয়টা, কাগজ কাগজ কয়টা ছিল, তিনটি কাগজ ছিল নাকি, তাহলে আমাদের কি করতে হবে, তিন দ্বারা 9 নাকি বন্ধুরা, এরকম না বিষয়টা? আচ্ছা তাহলে যদি এখানে শিক্ষার্থীর সংখ্যা যদি এখানে 4 জন হয় তাহলে এই তিন কাগজ তো তোমাদের তিনটি, কাগজ কয়টি, তিনটি, তাহলে এরকম তিন দ্বারা কি গুণ করতে হবে না, তাহলে কত হবে, তিন চার কত এখানে 12, এরকম করে করে যাবে। তো এটা কি তোমাদের বইয়ে আসে না বন্ধুরা, একটু দেখো তো বন্ধুরা তোমাদের বইয়ে আসে না এটা, তাহলে এই চকটা তোমরা একটু পূরণ করে ফেলো তো আমার সাথে সাথে, পূরণ করতেছ? আচ্ছা ঠিক আছে, তাহলে এই চকটা তোমরা কি করবে, পূরণ করে নিন। হ্যাঁ আচ্ছা পূরণ করে নিলে এখানে দেখো কি লেখা আছে একটু আমার সাথে মনোযোগ সহকারে দেখো,
तीन के पूर्ण संख्या दिए गुण कर ले जे गुणफल पा जाए सेगुलो हलो तीन गुणितक तीन के ये तीन के आमरा जो पूर्ण संख्या शिक्षार्थी संख्या द्वारा गुण कर ले जे गुणफल पा जाए सेटाई हलो कि आमादेर गुणितक आजकेर आमादेर जे मेन विषयटा हाँ अच्छा তাহলে এখন আমাদের গুণিতক কি কি আছে তাহলে একটু যদি আমরা ধরি যদি সাত শিক্ষার্থীর সংখ্যা যদি তোমাদের হয় 1 2 3 এরকম যদি আমরা ধরি নেই তাহলে কত হবে কাগজের সংখ্যা বন্ধুরা তাহলে 3 একে এই যে গুণিতক গুলো কত আসছে 3 এরপরে কত আসছে 6 এরপরে কত আসছে 9 এরপরে কত আসছে তোমাদের বন্ধুরা 12 এরকম যদি তোমাদের শিক্ষার্থীর সংখ্যা এই যে 4 জন শিক্ষার্থীর সংখ্যা 1 জন হলে 3 2 জন হলে 6 3 জন হলে 9টি 9টি কাগজ লাগবে বন্ধুরা হ্যাঁ আচ্ছা যদি 4 জন হয় তাহলে কয়টি লাগবে বারোটি টাকা বারো টুকরা কাগজ লাগবে না বন্ধুরা এরকম আর কি বিষয়টা তো এটা কি সহজ লাগতেছে তোমাদের সহজ লাগতেছে পারবে বন্ধুরা হ্যাঁ পারবে সবাই বলো আচ্ছা ঠিক আছে বন্ধুরা তাহলে এখন দেখ এখানে এক লাগাচ্ছে কয়ের গুণিতক সমান সমান কি কয়ের সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল তার মানে গুণিতকের আমরা কি সূত্রটা আমরা পেয়ে গেলাম গুণিতকের সূত্রটা কি আমরা কি পেয়ে গেলাম বন্ধুরা না পাইলাম না বন্ধুরা হ্যাঁ তাহলে এটা কি তোমাদের ভয় আছে না বন্ধুরা হ্যাঁ এটা তোমরা একটু শিখে নিবে কয়ের গুণিতক সমান কয়ের সাথে যে কোনো পূর্ণ সংখ্যা গুণফল বন্ধুরা হ্যাঁ আচ্ছা বন্ধুরা তাহলে এখন এটা সম্পর্কে এখানে দেখো বা এখানে নিচে আছে কি চারের গুণিতক ছয়ের গুণিতক তোমরা এই যে এখানে দেওয়া আছে না বন্ধুরা হ্যাঁ এই জিনিসগুলো কি তোমরা করতে পারবে এখন দিব তোমাদেরকে আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমাদের ক্লাসটা শেষ হওয়ার পরে তোমরা বাড়িতে বসে বসে করে ফেলবে এখানে হ্যাঁ কোন কোন সংখ্যা দ্বারা আচ্ছা হ্যাঁ এখানে যা আছে নিচে প্রথম সংখ্যার সাথে চারের গুণিতকগুলি চিহ্নিত করে এখানে চারের গুণিতকগুলি আমরা এখানে চিহ্নিত করে নিব এখানে অনেক সংখ্যা দেওয়া আছে তারপরে ছয়ের গুণিতকগুলি আমরা এখানে কি চিহ্নিত করে নিব হ্যাঁ আচ্ছা তাহলে এটা কি বোঝা গেছে তোমাদের গুণিতক সম্পর্কে পারবে বন্ধুরা হ্যাঁ পারবে তো গুণিতক সম্পর্কে বন্ধুরা আচ্ছা তাহলে আমরা যদি আরেকটা জিনিস দেখি আমি তো বলেছিলাম কি গুণিতক এবং গুণনীয়ক সম্পর্কে আমরা পড়ব হ্যাঁ বন্ধুরা আচ্ছা তাহলে এখন আমরা আরেকটা জিনিস দেখি এটা কিন্তু আমরা মুছে দিলাম বন্ধুরা হ্যাঁ তোমরা আরেকটু বাড়িতে আরেকটু মনোযোগ সহকারে অবশ্যই অবশ্যই দেখবে হ্যাঁ আচ্ছা বন্ধুরা এখন কি দেখছে দেখতে পাচ্ছ আমি তো বলেছিলাম যে গুণনীয়ক গুণিতক এবং গুণনীয়ক সম্পর্কে বলবো আচ্ছা বন্ধুরা আমি ততক্ষণ কি বললাম বলো তো বন্ধুরা গুণিতক না আচ্ছা এখন যদি আমি বলি গুণনীয়ক তাহলে কেমন হয় গুণনীয়কটা কি বলো তো বন্ধুরা বলতে পারবে একটু চিন্তা করে ভেবে বলো ঠিক বলেছ তাহলে দেখি আমরা এখানে কি আছে দেখা যাচ্ছে তোমাদের বন্ধুরা দেখতে পাচ্ছ হ্যাঁ একটু মনোযোগ সহকারে দেখো হ্যাঁ আচ্ছা তাহলে এটা একটু পড়ো দেখি তোমরা যে চিন্তা করেছো এটার সাথে কি মিলছে কিনা দেখো তো একটু আমার সাথে সাথে একটু পড়ো কি আছে এখানে কোনো সংখ্যা যে সকল সংখ্যা ধারা নির্শেষে বিভাজ্য তাদেরকে ওই সংখ্যার গুণনীয়ক বলে না বন্ধুরা আচ্ছা যদি এটা আমার সাথে একটু ভোরে তাহলে করো তো দেখি তোমরা কি হয় এটা বিষয়টা কোন সংখ্যা বন্ধুরা হ্যাঁ কোন সংখ্যা আমরা একটা সংখ্যা ধরলাম যেমন ধরো দেখি কত ধরলাম চারই ধরলাম বা আমরা আরো একটু বড় সংখ্যা ধরি এত ছোট সংখ্যা আমাদের তো অনেক বড় হয়েছি আমরা হ্যাঁ আমরা ক্লাস ফাইভে পড়ি এখন যদি আমরা 1 2 3 নিয়ে দৌড়াদৌড়ি করি তাও করতে হবে হ্যাঁ আচ্ছা আমরা যদি 12 ধরি তাহলে কেমন হয় বন্ধুরা আচ্ছা 12 কোন সংখ্যা আমরা ধরলাম 12 একটা সংখ্যা আমরা ধরলাম নাকি বন্ধুরা আচ্ছা তাহলে এখানে কি বলছে কোন সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য এই যে এই 12 সংখ্যাটা যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য যে যে সংখ্যা দ্বারা ভাগ যাবে তাদের বিভাজ্য নিঃশেষে বিভাজ্য তাদেরকে ওই সংখ্যার গুণনীয়ক বলি হ্যাঁ বন্ধুরা তোমরা একটু এটা একটু খাতায় তুলে নাও এক মিনিট তোমাদের সময় দিলাম তোমরা একটু খাতায় একটু তুলে নাও সংখ্যাটা তাহলে তোমাদের আরও সহজ হয়ে যাবে বুঝতে হ্যাঁ বন্ধুরা আচ্ছা তো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই আছে যুক্ত আছেন তো এর মধ্যে আমাদের নিজাম স্যার আছেন দেখতেছি স্যার
আবার সুমনা দিদিও আছেন এবং আমাদের মনির স্যার, যার কথা আমরা বলেছিলাম, যিনি আমাদেরকে হাওয়ার সম্মেলনে উদীয়মান শ্রেষ্ঠ শিক্ষকের 10 জনের মধ্যে একজন হয়েছিলেন তিনি। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে যোগ দেওয়ার জন্য। স্যার ধন্যবাদ। দেখো আবার দেখছো, আচ্ছা তাহলে এই যে জিনিসটা আছে, যদি এটা যদি আমরা এইভাবে দেখি একটু ভাগ করে, এখানে তোমাদের মনে করো 12টা কয়টা আছে এখানে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এই 12টা আছে নাকি? এই 12টাকে ঠিক আছে তুমি কয়ভাবে ভাগ করতে পারো? প্রথমে 12কে তো তুমি এই 12 আছে, এই 12 তো তুমি সাজাইছো না? তাহলে এটা যদি আমরা লিখি এরকম 12, 1 গুণ 12, তাহলে লেখা যাবে না বন্ধুরা? হ্যাঁ, তাহলে 12কে কি 1 দ্বারা কি ভাগ গেল না? হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা এভাবে লিখতে পারি, হ্যাঁ এভাবে আমরা লিখতে পারি 12 1 12। হ্যাঁ বন্ধুরা, আচ্ছা তো আমরা একটু একটু বোঝার চেষ্টা করি। আমরা তো এগুলো তো আমরা অতি সহজ আমরা তো করেছি না? আচ্ছা তাহলে এখন 12 1 12টা আছে না, 12টাকে যদি আমরা একটু 2 ভাগ করে ফেলি তাহলে কয়টা করে ফেলি? সমান নিঃশেষে বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য মানে সমান ভাগে ভাগ করতে হবে। নিঃশেষে মানে কি? সমান ভাগে ভাগ করতে হবে। তাহলে এখানে দেখো তো, এখানে এই যে দেখো তো, এখানে 6টা 6টা করে পড়েছে, দেখা যাচ্ছে বন্ধুরা তোমাদের? দেখা যাচ্ছে দেখো, এই যে 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, এই যে সমান 2 ভাগে বিভক্ত হয়েছে না, এই যে এখানে 6টা, এখানেও কি 6টা, তাহলে 2 ভাগে বিভক্ত হয়েছে। তাহলে 2 ভাগে 12কে 2 ভাগে বিভক্ত করতে গিয়ে কি হয়েছে আমাদের বলো তো বন্ধুরা? তাহলে 2 গুণ কি হয়েছে? 2 গুণ 6 = 12 হয়েছে না বন্ধুরা? হ্যাঁ, আচ্ছা তাহলে এটাকে আমরা 3 ভাগে ভাগ করে দেখি কি হয়, কয়টা করে পড়ে। তাহলে এখানে এই যে 3 ভাগে ভাগ করতে গেলে কয়টা করে বলো বন্ধুরা? দেখো তো এই যে দেখো কয়টা করে বললো? 4টা করে। তাহলে 3 ভাগেও ভাগ করা যায়, নিঃশেষে বিভাজ্য গেছে গেছে না? এই যে দেখো বন্ধুরা হয়েছে। আচ্ছা তাহলে আমরা এইটাও তো আমরা এইভাবে লিখতে পারি নাকি? কত হয় দেখো তো বন্ধুরা, 3 গুণ 4, তাহলে 3 4 = 12 হয় না বন্ধুরা? তাহলে আমরা যদি এটাকে এখন আমরা 4 ভাগ করি তাহলে কি অবস্থা দাঁড়া? দেখো তো 4 ভাগ কি যায় কিনা, সমান ভাগ হতে হবে। হ্যাঁ 4 ভাগেও গেছে, যে 3টা করে পড়ছে, 4 ভাগ করলে কয়টা করে পড়ছে? 3টা করে পড়ছে। তাহলে এটাও তো আমরা লিখতে পারি না, 4 গুণ 3 = 3, 4 3 = 12। তাহলে এখন আমাদের দেখো তো বন্ধুরা আর কি করা যায়, 5টা করে পড়বে বন্ধুরা? পড়ে না, তাহলে পড়ে না যেহেতু, তাহলে দেখি আমাদের এখন 6টা করে আবার, তাহলে আমাদের কি 6টা করে পড়ে যায়। তাহলে 6 ভাগ যদি করতে হয় তাহলে কয়টা করে দিতে হবে আমাদের? কয়টা করে দিলে 6টা হয়? তাহলে 2টা করে দিতে হবে না বন্ধুরা? আমরা যদি 6 ভাগ করি তাহলে কয়টা করে দিতে হয় দেখো তো, এই যে 2টা করে দিলে কি আমাদের সমান 6 ভাগে ভাগ হয়, কিন্তু হচ্ছে না বন্ধুরা? 6 ভাগ যদি আমরা করতে চাই, হ্যাঁ তাহলে 6 ভাগ করতে গেলে তাহলে কত হয়? 6 গুণ 2 = 12 হয়েছে। আমরা এইভাবে জিনিসটা আমরা করতে পারি। আর যদি আমরা যদি আবার এখন কি করতে পারি, এখন যদি আমরা যদি এই যে এই 7 ভাগ করতে চাই তাহলে কি হয়? 7টা করে যদি দিয়ে আমরা 2 ভাগ করতে চাই তাহলে কি হয়? দেখো এখানে 5, 6, 7, আর যদি এটার মধ্যে কয়টা থাকে তাহলে মাত্র 5টা, তাহলে তো হচ্ছে না, হচ্ছে? যদি 8টা দিয়ে দিই তাহলে হয় না, তাহলে এখানে 4টা থাকে না, সমান তো হয় না। যদি এখানে আমি এই 9টা দিয়ে দিই তাহলে এখানে 3টা অবশিষ্ট থাকে, হয় না। তাহলে যদি এখানে এটা দিয়ে দিই তাহলে কি হয়? হয় বন্ধুরা? হয় না। তা আবার যদি এটা দিয়ে দিই তাহলে 1টা অবশিষ্ট থাকে, তাহলেও কি 11 12 যায় না 12কে। হ্যাঁ আবার যদি এই যে 12 12টা দিয়ে দিলাম তাহলে এই 12কে 12, তাহলে কি হয়? 12 গুণ 1 = 12 1 12। তাহলে বন্ধুরা আমরা কি করেছিলাম, 12কে আমরা প্রথমে 1টা করে ভাগ করেছিলাম, তাহলে হয়েছিল নাকি? হ্যাঁ আবার 12কে কত আমরা এই 2টা করে ভাগ করেছিলাম, তাহলে কয়টা ভাগ হয়েছিল? 6টা ভাগ। তারপর আমরা 12কে কি 3টা করে ভাগ করেছিলাম, কয়টা ভাগ হয়েছিল আমাদের? 4টা। তারপরে আমরা কয়টা করে ভাগ করেছিলাম? 3টা করে ভাগ করেছিলাম, কয়টা হয়েছে? 4টা। তারপর আমরা 12কে কি 6টা করে ভাগ করেছিলাম, তখন কয়টা হয়েছিল? 2 ভাগ হয়েছিল, হয়েছিল না বন্ধুরা? আবার 12কে আমরা এই যে পরে আবার আলাদা আলাদা করতে করতে পরে 12কে আর কোনো ধারা যায় না, 12কে 1 ধারা যায়, এই 12কে 12।
তাহলে আমরা কি বুঝতে পারলাম এখানে আমরা এই যে এই 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 ভাগটাকে আমরা এইভাবে ভাগ করতে যে আমরা কি বুঝতে পারলাম যে কোনো একটা সংখ্যা এই সংখ্যাকে হ্যাঁ নিঃশেষে বিভাজ্য করতে হবে এমন ভাবে করতে হবে যেন কি এই যে তাদের ওই সংখ্যা মানে কোন সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য এবং কোন সংখ্যা এই যে কোন সংখ্যা এই সংখ্যাটাকে এমন ভাবে ভাগ করতে হবে যেন নিঃশেষে ভাগ যায়। হ্যাঁ এখানে আমরা ভাগ করতে গেলে আমাদের নিঃশেষে অনেকগুলো গেছে না গেছিল বন্ধুরা, তো নিঃশেষে যদি যায় তাহলে এগুলাকে এই সংখ্যাগুলাই কি এই সংখ্যাগুলাই এই বারোয় কি কি হয় গুণনীয়। তাহলে বারোয় গুণনীয় এখান থেকে আমরা কি লিখতে পারি বন্ধুরা আমার সাথে বলো, নিশ্চয়ই তোমরা বলতেছো যে এক, তারপরে কি আছে দুই, তারপরে কি আছে তিন, তারপর কি আছে বন্ধুরা অবশ্যই চার বলতেছো, তারপরে কত বলতেছো ছয়, তারপরে কি বলতেছো বারো। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বুঝতে পারছো? হ্যাঁ তাহলে এখন যদি আমরা এইভাবে আমরা যদি এখন এই যে প্রথমে আমরা চার লিখছিলাম তাহলে যদি চার যদি নিই আমরা তাহলে আমরা কি পারবো, যদি আমরা চার নিই তাহলে কি আমরা পারবো এখন করতে পারবো বন্ধুরা? দেখো তো কীভাবে হবে, প্রথমে আমরা যদি চারটা যদি আমরা একসাথে আলাদা আলাদা করি তাহলে একটা একটা যদি করি এক দুই তিন চার তাহলে তো গেল। হ্যাঁ বন্ধুরা আবার চারকে যদি আমরা কি দুইটা করে করি তাহলে হলো না, এই যে দুই গুণ দুই সংখ্যা তো চার, আর যদি তিনটা দিই তাহলে তো নিঃশেষে যাচ্ছে না একটা যাচ্ছে না, আবার যদি চারটায় দিয়ে দিই তাহলে আবার চারকে চলে যাচ্ছে না, তাহলে কি হচ্ছে বন্ধুরা চার গুণ এক সংখ্যা চার কি চার, তাহলে কি হচ্ছে না চার দ্বারা কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে তাহলে এক দুই এবং চার। হ্যাঁ তাহলে কি আপনাকে বুঝতে পারছি গুণনীয়কটা? হ্যাঁ এভাবে আমাদের ভাগ করতে হবে কি কোন সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য, কোন সংখ্যা হ্যাঁ যে সকল সংখ্যা দ্বারা, যে কোন সংখ্যা এই যে বারো, বারো সংখ্যাটা কত নিঃশেষে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ গেছে, এই যে বারো দ্বারা গেছে, ছয় দ্বারা গেছে, চার দ্বারা গেছে, তিন দ্বারা গেছে, দুই দ্বারা গেছে, আবার এক দ্বারাও গেছে, গেছে না বন্ধুরা? হ্যাঁ নিঃশেষে যদি বিভাজ্য হয় সেগুলাই কি তোমাদের সেগুলাই কি গুণনীয়, সেগুলাই কি গুণনীয়, পারবে না বন্ধুরা এখন গুণনীয়টা পারবে? নিশ্চয়ই পারবে, কারণ আমি জানি তোমরা অনেক অনেক ভালো। হ্যাঁ খুবই সহজ বিষয়টা। আচ্ছা তাহলে এখন আমরা যে এতক্ষণ পড়লাম কি কি পড়লাম বন্ধুরা একটু চিন্তা করে দেখো তো, একটু চিন্তা করে বলো তো তোমরা বন্ধুরা। প্রথমে আমরা কি গুণিতক সম্পর্কে জানছি না, গুণিতকটাকেই আমরা এই সম্পর্কে জানছি, তারপরে আমরা কি গুণিতকের আমাদের বই থেকে আমরা দেখছি না, তারপর আমরা গুণনীয়ক সম্পর্কেও জানছি। হ্যাঁ গুণনীয়ক সম্পর্কে আমাদের কি বই থেকে আমরা এই যে এই সমস্যাটা সমাধান করেছি, করি না বন্ধুরা? আচ্ছা তো এখন আমি যদি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিই তাহলে করতে পারবে? হ্যাঁ আমরা তো এই যে এটাও দেখছি, দেখছি না বন্ধুরা কোনটা দেখছি বলো তো বন্ধুরা, এই যে এখান থেকেও আমরা দেখছি, দেখছি না এই যে এই ছাব্বিশ পৃষ্ঠাটা। হ্যাঁ এখন এখানে তোমাদের আমি দুইটা বাড়ির কাজ দিব, একটা দিব সৃজনশীল কাঠামোবদ্ধ আর একটা দিব তোমাদের এই যে বই থেকে, বইটা তো আমি প্রথমে দেখাইছিলাম ছাব্বিশ পৃষ্ঠার। তো এখন ছাব্বিশ পৃষ্ঠাতে আছে তোমার এই যে চারের গুণিতকগুলি গোলতাক দিয়ে চিহ্নিত করো, এটা একটা বাড়ির কাজ, আবার ছয়ের গুণিতকগুলি গোলতাক দিয়ে চিহ্নিত করো, এটাও একটা বাড়ির কাজ। হ্যাঁ গুণিতক, গুণিতক তো তোমরা বুঝতে পারছো। আচ্ছা আর এরপরে এখানে নিচে সংখ্যাগুলো দশের গুণিতক লিখো, নিচের সংখ্যাগুলো দশটি করে গুণিতক, এই যে পাঁচ আছে পাঁচের দশটি করে গুণিতক, সাতের দশটি করে গুণিতক, আটের দশটি করে গুণিতক, নয়ের দশটি করে গুণিতক, এই তিনটা তোমাদের কি দিলাম তোমাদের বন্ধুরা বাড়ির কাজ দিয়েছি। হ্যাঁ বন্ধুরা আচ্ছা আরও একটা আছে কাজ তোমাদের, যেটা হলো এই যে দেখো এখানে দেখা যাচ্ছে তোমাদের বন্ধুরা, দেখো তো দেখা যাচ্ছে, হ্যাঁ ক্লিয়ার আছে? আচ্ছা ঠিক আছে, থাকলে তাহলে তোমরা একটু এটা একটু তুলে নাও, তোমাদেরকে আমি এক মিনিট সময় দিলাম, তোমরা একটু তুলে নাও, চট করে তুলতে হবে। হ্যাঁ চট করে তুলে নাও, তোমরা অনেক অনেক ভালো আমি জানি, একটু তুলে নাও। চার পাঁচ এবং ছয় তিনটি সংখ্যা, এই যে আমরা প্রথমেই আমরা যেগুলো চার, এই যে চার, চারের প্রথম চারটি গুণিতক, ওই যে তোমাদের বইয়ে আছে কিন্তু চারের গুণিতকগুলো গুলতাক দিয়ে চিহ্নিত করে, এখান থেকে তোমরা এটা লিখতে পারবে। হ্যাঁ এটাই বই থেকে, এটা বই রিলেটেড। হ্যাঁ আবার পাঁচের গুণনীয়কগুলো লিখো, এই যে পাঁচ, এই যে আমরা এখানে যে করছি, এখানে চার করেছি বারো করেছি, হ্যাঁ বড় একটা সংখ্যা করেছি, তো তোমরা কী করবে এখন পাঁচের গুণনীয়কগুলো লিখো, তারপরে কী আছে ছয়ের এমন চারটি গুণিতক লিখো যা বিশ থেকে বড়,
একটু লক্ষ্য করো বন্ধুরা, এখানে ছয়ের গুণিতক তোমাদের বইয়ে আছে, কিন্তু কোনগুলো লিখবে? চারটি গুণিতক লিখবে, বেশি না, চারটি, বিশ থেকে বড়। ঠিক আছে, পারবে বন্ধুরা? আচ্ছা, তা আমি আশা করি অবশ্যই অবশ্যই পারবে, যারা অবশ্যই মনোযোগ দিয়েছ, আর মনোযোগ দিতেই হবে, কারণ কেননা কি অবহেলা করে সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। তোমরা ভেবো না যে তোমাদের পরীক্ষা হবে না, পরীক্ষা অবশ্যই অবশ্যই হবে, যদিও প্রথম শ্রেণীর পরীক্ষা না হয়ে থাকলেও তোমাদের এই যে কি বলে এটা মডেল টেস্টগুলো হবে, দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা অবশ্যই হবে, এবং বার্ষিক তোমাদের যে এই সমাপনী পরীক্ষা তা তো অবশ্যই হবে। আর পরীক্ষা না হোক তোমাদের তো জানতে হবে, অযথা তো সময় নষ্ট করলে চলবে না, বসে ঘরে বসে থেকে। হ্যাঁ বন্ধুরা, একদম বের হবে না, ঘরেই বসে থাকবে, খেলাধুলা করো কিন্তু ঘরে বসে থেকে, ঘরে বসে অনেক বিভিন্ন খেলা খেলা যায়, এই খেলাগুলা ঘরে বসে বসে খেলবে যেগুলো আছে। হ্যাঁ, আর আমাদের সাথে অবশ্যই থাকবে নরসিংদী অনলাইন পাঠশালার সাথে অবশ্যই থাকবে। হ্যাঁ, তোমরা অবশ্যই পড়ালেখা করবে, আমি তোমাদের জন্য অনেক 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 আশীর্বাদ করি, অনেক দোয়া করি, তোমরা সবসময় ভালো থাকো, আমাদের সাথে থাকো। হ্যাঁ, আর পরিশেষে আমি আবারও স্যারদেরকে আমি ধন্যবাদ জানাই, মনীষ স্যার এবং কবির স্যার এবং আমাদের জুয়েল স্যার, নাজমুদ্দিন জুয়েল স্যার, তাদের আমি উদ্দীপনায় আমি আজকে এখানে ক্লাস করতে পারতেছি, তো আমি স্যারদের প্রতি কৃতজ্ঞ। তো তোমরা একটু উঠে এনেছ? হ্যাঁ, তোমাদের সময় কিন্তু শেষ, এক মিনিট সময় দিয়েছিলাম, আর একটু সময় বাড়িয়ে দিলাম, তোমরা একটু তুলে নাও। আর এটা করে কি করবে আমাদেরকে, এই যে আমাদের যেখানে তোমরা দেখতেছ সেখানে তোমরা কি করবে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবে। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ তাহলে আজকে এ পর্যন্তই থাক। হ্যাঁ, অনেকক্ষণ ধরে তো পড়তেছ, মনে হচ্ছে যে একটু খেলাধুলা করতে চাও, ঠিক আছে, খেলাধুলা করো, পাঠটা শেষ করার পরে বাড়ির কাজটা করে তারপরে খেলাধুলা করবে বন্ধুরা। হ্যাঁ, কারণ আমাদেরকে, আমরা কি জানি, 25 মিনিট পর্যন্ত আমাদের যা পড়েছি যা শুনেছি 25 মিনিট পর্যন্ত আমাদের মাথায় দিয়ে স্থায়ী থাকে, আর তোমরা তো একদম কষি ছোটো ছোটো, তোমাদের মাথা আরও বেশিক্ষণ স্থায়ী হওয়ার কথা আমার ধারণা, আমাদের বিশ্বাস। হ্যাঁ বন্ধুরা, তুলেছ? হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো নরসিংদী অনলাইন পাঠশালা আমার পাঠ এখানে শেষ করছি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো। আমি অসীম কুমার সেন, সহকারী শিক্ষক, 3 নং কাঁঠালতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কোঠিয়াদি, কিশোরগঞ্জ বন্ধুরা। হ্যাঁ, ওকে, বাই বাই।